তো প্রিয় দর্শক, আপনার ফেসবুক পেজে যদি মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তো তাহলে কিন্তু সেটাকে আপনারা খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রিয় দর্শক, এর জন্য আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। আসার পরে এখান থেকে আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো লগ ইন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে যদি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন মনিটাইজেশন ইস্যু বলে একটা অপশন থাকবে। তো এটাকে আপনারা কীভাবে রিমুভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা হাতের অপশন আছে, এই যে এখানে দেখতে পারবেন একটা হাতের লোগো আছে। তো এই যে এখানে দেখতে পারবেন একটা হাতের লোগো আছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে, তো এটা আপনি জুম করে দেখে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইনেবল ট্যাগ বলে একটা অপশন আছে, তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে একটা রিফ্রেশ করে দিবেন, আপনাদের পেজটা একটা রিফ্রেশ করে দিবেন। দেন রিফ্রেশ করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার মনিটাইজেশন অপশনে। তো মনিটাইজেশন অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারেন।